আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন এবং মাগরিবের নামাজ পর থেকে রাত্রি 10টা পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলে সম্মানিত বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, যেনাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, সুবহানাল্লাহ, মন চাইলি এরকম জায়গায় আসা যায়, এখানে আসতে গেলে যোগ্যতা লাগে, সুবহানাল্লাহ। এই যোগ্যতা দান করে আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ যেনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যেনারা পর্দার অন্তরালে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি লাভে যাব। তাহলে জবান খুলে সমস্যা হলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ আছে না নাই? কত কারণ? অনেক কারণ। এর ভিতরে এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। কিছুই কয় তিন তসবির, যে কোনো একটা তসবি বললে হবে, কারো জমান থেকে যদি বের হয়ে যায় সে যত বড় পাপই হোক না কেন, রাসূল বলেছেন সে জান্নাতে যাবে। কারণ এই তিনটা তসবি কোন বেঈমানদের জবান থেকে মুনাফিকদের জবান থেকে উচ্চারণ হয় না। যাদের জবান থেকে তিনটা তসবিহ উচ্চারণ হয় বুঝতে হবে তারা পাপী হতে পারে কিন্তু তারা মুসলমান। যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানদের ঘরে কবুল করেছেন। এই যে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, এখানে নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, মানে কোরআন থেকে তাফসির করে আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা জানেন এই কোরআন শরীফ কিন্তু আল্লাহ তাআলা একবারে এক রাতে এক সাথে নাজিল করেছেন। সে রাতটা হলো লাইলাতুল কদর, রমজান মাসের লাইলাতুল কদরে আল্লাহ তাআলা একসাথে 30 করা কোরআন নাযিল করেছেন, কিন্তু দুনিয়াতে একবারে দেয় নাই। লহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর ধরে আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আমাদের নবী 40 বছর পর্যন্ত নবী ছিলেন না। আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও যদি তোমরা সফলতা চাও।
আপনারা বলেন তো সে আদর্শ কত বললাম, এখানে কি ধর্ম থাকে? আমাদের আপনাদেরকে অনেক সময় ওয়াজের নিয়ম বলে দেওয়া হয়, কিন্তু আসলে ইসলাম তো ধর্ম না। আল্লাহ কোরআনে বললেন সেইটা কবুল করা হবে। তাহলে একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মে আল্লাহ আমাদের কবুল করেছে, এই জন্য প্রশংসা হবে তার। আল্লাহ প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আল্লাহ তারা আমাদেরকে দয়া করে রহম করে এমন একজন নবী দিয়েছেন। আমরা যে নবীর উম্মত, খুব খেয়াল করবেন, বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, এই নবীদের যে আঞ্চলিক নবী, যেরকম কি নবী একটা অঞ্চলের নবী করে পাঠাইছেন, আর আমাদের নবীকে আল্লাহ কি কোন অঞ্চলের জন্য পাঠাইছেন নাকি? আল্লাহ কি বললেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। আমি আল্লাহ ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু নবীর নাতি হুসাইন, নাম শুনেন নাই, হুসাইন নাতি আল্লাহ ঘরের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, ইয়াজিদ ইয়াজিদ মুসলমানদের ঘরে জন্ম নেওয়া একটা শয়তান, জোরে কথা বলি, আমাদের বাংলাদেশের তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে শয়তান হয়নি, দরকার হয়নি, কারণ শয়তান শুধু জিনের মধ্যে না। আল্লাহ কোরআনে বললেন মিনাল জিন্নাতি ওয়ান্নাস, জিন এবং মানুষের মধ্যে শয়তান হয়েছে। ইয়াজিদের কিছু লোক হুসাইন রাদিয়াল্লাহর কাছে এসে বলতে, তো হুসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি? একই কথা কাফেরের যে কথা নবীকে বলেছিল, নবীর নাতিকে সেই কথাকে বলতেছে, এই কথা বলা যায়, এরা কি কাফের নাকি? না, এরা ইয়াজিদের লোক, ধরে কোন কার লোক? নবীকে যে কথা আবু জেহেল বলেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, আবার মুসলমান দাবিদার ইয়াজিদের লোক হুসাইন রাদিয়াল্লাহকে বলতেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, তোমার নাম হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশাল, তোমার মা হইল খামরে জান্নাত, এমন একটা বংশ থেকে আল্লাহ তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে, তুমি কালে ঘরের মধ্যে বসে থাকবে, তোমার কোন কাজ করা লাগবে না, নবীর বংশের হওয়ার কারণে মুসলমান তোমাকে হাদিয়া দিবে, তুমি বসা বসা খাবা, হাদিয়া খাওয়া, ধরে কম কি খাওয়া? আজকে বাংলাদেশে তারা বসে বসা খায়, আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এরকম কিছু বাবা বাংলাদেশে আছে না? তারা বসে থাকে, আমার বাবার স্যাংশনে গিয়ে হাদিয়া দেয়, আয় এই বাবাদের বিরুদ্ধে কোনদিন কোন পুলিশ লাগলো না, র‍্যাব লাগলো না, সবাই তেল তেলা, ধরে কম কি তেলা? আসলে তো তাই, তোমার মামা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আবেদ, তোমার মা খাবুরে জান্নাত, কেমন
একটা বংশ থেকে আল্লাহ তোমাকে প্রেরণ করেছে, এখানে বসে খাওয়া সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহ দাঁড়িয়ে গেলেন, বসে খাওয়ার কথা কাছে কি করলেন দাঁড়িয়ে গেলেন। কুমুরিল্লাহি কানিদি, দাঁড়াও কার জন্যে, কিভাবে দাঁড়াও মশাঙ্গে, কানিদি শব্দের অর্থ হলো আনুগত্য। হুসাইন রাদিয়াল্লাহ দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, আসলে বলা লাগতো কি রে আল্লাহর বান্দারা, কিন্তু আল্লাহর বান্দা না কইরা কইয়া কি বলছে, ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হইতে তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। কথাটা কতটুকু গুরুত্ব, আজকে আমাদের বাংলাদেশে নবীকে নবী হিসাবে সকলেই মানে, কিন্তু নেতা হিসাবে নবীর প্রতি দরদ করি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ করার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। হুসাইন বলতে, রে ইয়াজিদের চামচারা, তোমরা যদি আল্লাহর বান্দা হইতা তাহলে আমার বাবাকে শুধু বিশ্ব আলেম বলতা না, আমার বাবা হলো বিশ্ববিদ। অত তারই ধরে আলেম ছিল না বীরও ছিল, আর এখনকার আলেমেরা কি, এখনকার আলেমেরা কত দুর্বল সমাজে। গাড়িতে যখন বের হয়েছি তখন আমার বউ হয়েছে দেখে শোনা বাস করবে, আমি বললাম কি দেখবো ভাই বলি কেন না, আমি বইয়ের কথা লেখা সময় থাকা বউ কইছে আমার কথা আপনার পছন্দ হয়েছে, বললাম না তো চুমা খাইলেন কেন, আমি বললাম চুমা খাওয়ার কারণ হলো তুমি আমাকে শেষ দেখা দেখো, তো বউ বলতে যে শেষ দেখা দেখবো কেন, পুলিশ ধরলে তো ছাড়া দেখা যায়, আমি বললাম তোমার চুমাকে বুঝাইলাম যে পুলিশ ধরার চিন্তা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি না, আমার চিন্তা হলো আজরাইল ধরার আগে যেন মুসলমান হয়ে ধরা দিবার পারি, কারণ মুসলমান যারা হবে ইমাম যাদের ভিতরে থাকবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরার, ধরে ধরতে কোন ধরার চিন্তা করে আজরাইল ধরার, আজরাইল ধরার চিন্তা করলে মত মানে মাদক মুক্ত সমাজ। আমাদের বাংলাদেশের সরকারের টেনশন হলো দুইটা, এক নম্বর টেনশন কি মাদক মুক্ত সমাজ গঠন করা, আর দুই নম্বর টেনশন হলো বাল্য বিবাহ বন্ধ করা, এই দুইটা এখন প্রত্যেকটা নেতাদের ভিতরে এবং সরকারের মধ্যে টেনশন আছে, আছে না নেই ধরে জানাতে, এখন তো বর্ডার এলাকা না, বর্ডার এলাকায় কত নাই, এই মাসদুল এলাকায় পাস করতে গেলে প্রত্যেকটা মাসদুল বলে হুজুর মদের বিরুদ্ধে পাস করবে। আজকে আপনাদের প্রধানমন্ত্রী চেয়ারম্যান সাহেব আমাকে বলেছেন অবশ্যই মদের বিরুদ্ধে কথা কোরআনে আছে না নাই, কথা আছে না নাই, আমি তো বলবো কিন্তু একটা কথা আমি চিন্তা করি যে আমার ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ গঠন হবে না, কেন হবে না, কারণ নবী 13 বছর ওয়াজ করেছেন মক্কায়, মুসলমান হয়েছে মাত্র 325 জন, 13 বছরে মুসলমান কত, হিজরত করে মদিনায় যাওয়ার পরে 10 বছরে মুসলমানের সংখ্যা হলো 1.5 লাখ, আপনার বলে তো 13 বছরে 325 জন আর 10 বছরে 1.5 লাখ হওয়ার কারণ কি, কারণ মদিনায় নবী মক্কায় নবীর ওয়াজ ছিল কিন্তু ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে, তার কারণে ওয়াজ দিয়ে কাম হয়নি, আর মদিনায় হিজরত করার পরে নবীর মুখে ওয়াজ ছিল নবীর হাতে ক্ষমতাও ছিল, ধরে যখন আজকে আমাদের কাছে ওয়াজ আসতে ক্ষমতা আমাদের কাছে নেই, আজকে আমার জায়গায় যদি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তা হতো, বর্তমান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বক্তা হতো কোরআন হাদিসের হক কথা গুলো বললে তাকে কোনো পুলিশ ধরতো না, বরং পাহারা দিয়ে রাখতো, ধরে খন্ড কথা শুনতে
বেহেস্তের হুরের স্বামীনা হইয়া আখেরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আপনি বলেন তো আখেরি জাহানের নবী বলতে আপন নবী কাক বুঝতে? কোরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা একটা মহাসম্মেলন করবে চাষি দরকার জানেন তো পঞ্চগড়া চিন্তা করে দেখেন আমাদের নবী শেষ নবী বাংলাদেশের 70-90% মুসলমান বলে কেন সুবহানাল্লাহ। আর সেই দেশে শয়তানরা কি করবে? খতম নবুয়তকে অস্বীকার করে তার একটা অনুষ্ঠান করবে। দেখেন আমাদের নবী হলেন শেষ নবী, আদম বলে বেটা শেষ নবীর বেটা নবী না হইয়া বেহেস্তের হুরের সামনে হইয়া ওই আখেরি জাহানের পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ বলতেছে বাবা আপনিও নবী আমার নবী, নবীর বেটা নবী না হইয়া হুদের স্বামী না হইয়া ওই নবীর উম্মত হলে আমার জীবন কেমনে ধন্য হতো আপনি আমার বুঝাই দেন। আদম বললেন এজলেস বসো বসো, কারণ কোন কথা শুনতে গেলে বুঝবার গেলে বসার দরকার আছে না মানে। এই জন্য আমি আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় ঘাটে সবাইকে বলবো জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাবে, মনে করেন না যে বহুদিন পর্যন্ত আমরা বাঁচবো এরকম কোন গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে? চলতে পথে দুই দিন থামিলাম যাবার কাজে আর দেখা না পাইলাম ও আমার সাদের মালা সাইরে ছিলে রইব না আর বেশি দিন তোদের মাঝারে। কতদিন থাকবে এর কোনো গ্যারান্টি আছে নাকি? এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি? তাহলে মহব্বত করে বসেন। আগম মানে শেষ জীবনে একটা মাত্র ভুল করেছিলাম, জীবনের নবীরা কোনোদিন অপরাধ করে নাই, এই জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। এখন আপনারা বলেন আদম নবী কি কোনো অপরাধ করছে নাকি? কি করেছে? একটা ভুল করেছিল, এই ভুল করার কারণে 350 বছর পর্যন্ত 350 বছর পর্যন্ত আদম নবী দুনিয়া দেখে গেছেন। কাঁদার সময় একটা দোয়া করেছেন, এই দোয়াটার নাম কোরআনের আয়াত হিসাবে নাযিল করেছেন। আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গালের গোস্ত পচে গেল, এক সময় এই গালের উপর থেকে গোস্ত গুলো খসে পড়ে গেছে। আগুন বলে বেড়া শীষ আমি নদীতে পানি পান করতে গেছি, ওই পানি পান করতে গিয়ে ওই পানির ভিতরে আমার চেহারা থেকে আমি চমকে উঠলাম, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি মানুষকে আল্লাহ তারা সবচাইতে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। কিন্তু আমার চেহারা তখন পানিতে দেখলাম গালের উপরে কি নাই গোস্ত নাই, তাহলে ভিতরে দাঁত গুলো বার হয়েছে। আপনারা বলেন তো গালে যদি গোস্ত না থাকে আর ভিতরের দাঁত গুলো যদি দেখা যায় তাহলে সুন্দর চেহারা না অসুন্দর ভূতের মতো? আদম বলে শেষে নিজের চেহারা দেখে আমি বিরক্ত হলাম, বিরক্ত হলাম আমার উপরে
তারপরে আপনার বলেন তো মানুষ কি কোনোদিন আল্লাহর উপর বিরক্ত হয় না? সাড়ে 300 বছর ধরে এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না, আমি এমন কি অপরাধ করেছি আল্লাহ আমার কান্না কি তোমার চোখে পড়ে না? বলেন তো আল্লাহ সদর পড়ে কি বলে ভালো মানুষকে যখন পুলিশ ধরে নিয়ে যায় আর খারাপ মানুষকে যখন জামিন দেয় আমার আল্লাহ সদর কি বলে না? 500 টাকা খরচ করে এক মন ধান আবাদ করে বিক্রি করবার গেলে 500 টাকা পায় না, কিন্তু 30-এর এত ঝড় এত বৃষ্টি কোন পথে 500 মহাপীরের সামনে ফিরে গেল আর পয়লা বৈশাখে এত কাম কাজ না হয় একটা জায়গাতে ঝড় হয় না আল্লাহর চোখে পড়ে না। মানুষ মাঝে মাঝে আল্লাহর উপর বিরক্ত হয়, এই বিরক্ত হওয়ার সবটা পাইছে আমাদের বাবা আদম আলাইহিস সালামের কাছ থেকে। আদম বলে শেষ বিরক্ত হয়ে বললাম না রূপ এত কান্দা কান্দি তারপরেও যে আমার কান্না তোমার চোখে পড়ে না এখন পর্যন্ত আমার তওবা কেন কবুল করো না? আল্লাহ ডাক্তার আদম শুধু কাঁদতে হবে না কাঁদার মতো কাঁদতে হবে, কার মতো কাঁদার মতো কান্দা কাঁদতে হবে। এই যে আমার আগে যে বক্তব্য বাস করলো না শুধু ভয় করলে হবে না ভয় করার মতো মনের ঘরে তালা দিয়ে আমি এখন শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই মনুরে আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি দলিল দেখে রাই দিতে টাকা পয়সার নাই কারবার সবাই বলেন আসেন আমার মুখটা আসেন আমার বারিস্টার সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি তিনি কে আরো করে সেই দিনে সে ইস্কির সঙ্গে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যান টিকিট কাটায় আসে যান পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ডাক্টর আমি পাপি তিনি সবাই বললে গুনাহ হবে নাকি গুনাহ দেখে দুই কান্দ তিন মুহূর্তে আছে না না এমন ভাবে কাম করেছি কেউ দেখে নাই কেউ দেখে নাই মানে দরজা জানলা বন্ধ করে একাই কয়েকটা করে সিল মারছে কেউ দেখে নাই। আল্লাহ বলে কেউ দেখে নাই যখনই বলেছে তখনই তুমি বেঈমান হয়ে গেছ আর তোমার দুই কান্দে দুইটা মুহুরি বসা আছে ওরা কিন্তু কলম কামড়ায়নি ওরা সব লিখেছে মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই আমি এখন শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই হুকুম সারা বাইরে যায় যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে তাফসীর করে আপনাদের বোঝানোর আগে আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি এই উম্মত হতে আমাদের যোগ্যতা কেমন হয়েছে এটা বোঝানোর জন্য
করে বলতেছি আদম বলে শীষ, আল্লাহ পাক আমাকে বললেন আদম শুধু কাঁদতে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। আমার বলে তো কাঁদার মতন কান্দা আর শুধু কাঁদা ইসমাইল কান্দে শরীর তলে বনহবাসে পয়ারে কান্দে বিবি হাসে আরে আল্লাহ কান্দে কারণ দখলের মাধ্যমে কান্দে কান্দে নবীর সামনে মিথ্যা কথা বলতেছে। অনেক বক্তার দেখবে মিথ্যা একটা কাহিনী, মদ খাওয়ার বিরুদ্ধে বাধা তো সুদ খাওয়ার বিরুদ্ধে নাই।
ক্ষমতার মালিককে কেউ তারা কোনোদিন মনে করে
করে না, তা আমার জন্য না। আমাদের বন্ধুরা যে চারতলা ছিল, যারটা বিল্ডিং আমার, বাড়ি আমার, একা খরচ করছে আমি আধা ফসলের উপরে। কুরিয়ান কর্মকর্তা কেমন ঘুম পাড়বে, ইতিমধ্যে 48 সেকেন্ডের একটা ভূমিকম্প আছে। যে আল্লাহ দরবার করে সে আল্লাহ নামাতে পারে, আবার ন্যাংটা করেও নামাবার পারে। আমাদের সরকার যখন ক্ষমতা ছেড়ে বসলো, এমন সময় আল্লাহ কোরআনের আইন জারি করলো, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা পাওয়ার পরে তার এক নম্বর কাজ হলো মানবমধ্য সমাজ গঠন করো, এক নম্বর কাজ বাল্য বিবাহ বন্ধ করো, এক নম্বর কাজ পদ্ম সেতু নির্মাণ করো। এগুলো কিন্তু একটা মুসলমানের এক নম্বর কাজ না। মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ কায়েম করো। আমাদের প্রধানমন্ত্রী যদি ঘোষণা করে, কারণ বিরোধী দল নেই, কেউ বিরোধিতা করবে সে ক্ষমতা নেই। একমাত্র নামাজই বলে মানুষকে যাবতীয় খারাপ থেকে বাঁচায় দিতে। তারা নামাজ ধরবে, তারা কোনোদিন মদ ধরবে না। মাথার অবস্থায় আমরা বলে দিলেন যারা নামাজ ধরবে তারা মদ ধরবে না, এখন যদি এই কথা বলি তখন সাইকেলে বলবে সবচাইতে বড় সিকিউরিটি আসসালামু আলাইকুম সালাম হবে, তখন আমি কি বলা লাগবে? আসসালামু আলাইকুম হুজুর, আসসালাম
সালাম করেছি একদিন বলা লাগবে, একটা হুজুরকে সালাম দিবার গেলে আগে সালাম করে হুজুর বলা লাগবে, তাহলে আল্লাহর নবীকে যদি সালাম দিবার যায় তাহলে কিভাবে দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে? ইয়া নবী, এটা হলো কেন আগে কি বললেন, আগে ইয়া নবী বললেন তারপরে সালাম দিলেন, ছেলেটা সঙ্গে সঙ্গে বলতেছে আপনি কে ভাই, কি কইছে আপনি কে ভাই, ওমর ফারুক সঙ্গে গেলেন বাবা ভাই ছেলে সালাম দিলাম, আর ছেলে সালামের উত্তর না দিয়া ভাই কয়, কারণ কি মাথা মুখের কাছে নিয়ে গেছে, মুখের ভিতর থেকে মদের গন্ধ আসতেছে, আমার ছেলে বলে খাদিজা, এটা একটা
যে হুজুর
জীবন্ত মানুষকে ফাঁসিতে তুলে দেয়নি, আবার মরা মানুষকে জিরে কি মরে গেছে, পোস্টমর্টম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি হুজুর আমাকে ডাকলেন তোমার ঘরে বলতেছেন আমার আদর্শ পান করেছে, সন্ধ্যার সময় বলে কি ব্যস্ত, সন্ধ্যার সময় বলে কি ব্যস্ত,
অধিকার আছে না ভাই? জোরে আছে রাখালের কাজ করে
আমার সাগর নাই, আমার গরু নেই, আমি কারো আকার করবো। তোমার সাগর গরু না থাকলেও তুমি খোঁজ করে দেখো তোমার একটা আইডিয়া একটা বদমাস বলে আমার আইডিয়াকে। আমার আবু সমাজে তোমরা কাপড় কাপড় করায় দাও, আমি বাবা হইয়া
তারা জানা দেয় আমি কি করব, একটু মনে রাখবেন। ওমর ফারুক কি বললেন, আমার সন্তানকে গোসল করায় দাও, আমার আবু সুফিয়ানের কাফনে দাফন করায় দাও, আমি বাবার হইয়া তারা জানাজা আর অনুমতি করব। এই জায়গায় একটু মনে রাখবেন, আমার মা বোনেরা আমার ধৈর্য কম চিন্তা করবে। হুজুর আমাদের লাইফের ওয়াল ধরে আমার মা বন্ধ করে দিল। আল্লাহ নবী বলেন, খাদিজা আল্লাহ তোমাকে এক নম্বর জান্নাতে বানাইছে, আর তোমার মেয়ে ফাতেমাকে খাতুনে জান্নাত বানাইছে, কারণ হলো আমার দুইটা প্রশ্নের উত্তর জোগাড় পারবে। খাদিজা বলে, রাসূলুল্লাহ কি দুইটা প্রশ্ন করবেন? রাসূল বলেন, খাদিজা এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? বাবা আপনার একটু মনোযোগটা শুনবেন, আমার মা বোনদের জন্য ওয়াসা করতেছি, কারণ আমার মা বোনরা যদি ভালো হয়ে যায় প্রত্যেকটা বাড়িতে জান্নাতের পরিবেশ আসবে। জোরে কম ঠিক কি না? আজকে বাড়ি কিন্তু জাহান্নাম, বাড়ি কিন্তু জাহান্নাম, ভাই পরিবেশ খারাপ। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, একটু ধৈর্য ধরেন। স্টাফ দশায় নামক চলতেছে, আট ঘন্টা পর খাবার আপনি বলেন তো কত বছর বয়স আপনি ঈমান গ্রহণ করেছেন? আপনি হিসাব করে দেখেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি 55 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। আল্লাহ নবী বলেন, খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা আপনার হায়াতের জীবনের 55 বছর আপনি কুকুরি হলে কাটাইছেন, এখন আপনি বলেন তো আমার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুকুরি হলে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। আল্লাহ যদি বলেন, খাদিজা আমার 2 নম্বর বছর হলো, আপনি বলেন তো দুনিয়ার কত পুরুষ মানুষ আপনাকে দেখেছে? দুনিয়ার কত পুরুষ মানুষকে আপনি দেখেছেন এটাকে হিসাব করতে পারবেন? একটা বিষয় আপনাকে কথা জানতে চাই, মনে কষ্ট দিচ্ছেন আপনারা? আচ্ছা, মেয়ে মানুষকে আমরা যদি দেখি তাহলে কাক কাক হবে? আচ্ছা, মেয়ে মানুষ যদি আমাদের দেখে তাহলে কাক কাক হবে? আরে কথাটা কি আপনার বুঝতেছেন না? আমরা যদি মেয়েদেরকে দেখি আমাকে পাপ হবে, মেয়েরা যদি আমাদের দেখে তাহলে মেয়েরা যদি বোরকা পরে রাস্তা ঘোরে তখন তো মেয়েদেরকে আমরা দেখবার পাবো না, কিন্তু ওরা তো আমাকে দেখবার পাবে। না একটা প্রচুর দরকার আছে ভাই, বর্তমান গোটা বিশ্বে দেখেন নাস্তিক দিন দিন বাড়তেছে না, দর্শন বাড়তেছে না। আল্লাহ নবী বলেন,
আপনাকে যখন স্বামী হিসাবে স্বীকার করলাম, ওই সময় মক্কা সবকে যে ধনপতির রকমে আমি ছিলাম, এই ধনপতির রকমে হওয়ার কারণে আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য করা লাগছে। এই ব্যবসা বাণিজ্য চালাইতে গিয়ে আমার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার হাজার পুরুষ আমি খাদিজার মাকের সাইন করতে পারে, হাজার হাজার পুরুষ আমি খাদিজার চোখের সাইন করতে পারে, হাজার হাজার পুরুষ আমার খাদিজার কানের সাইন করতে পারে। আল্লাহ রাসূল বলে, খাদিজা আমার নাকের সাইন, মুখের সাইন, দাঁতের সাইন, গায়ের রং হাজার হাজার পুরুষ করতে পারে। কিন্তু এখন বলেন তো আমার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে। খাদিজা বলতেছে, পর্দানিশি পর্দানিশি আমার ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা শোনো, তুমি এখন জীবিত আছো, তুমি একদিন বিদায় নিবে, আমি নবীও একদিন বিদায় নিব, শুনে নাও। ফাতেমা শুধু পর্দা আমি নবী বলতেছি, খাতুনের জান্নাত হওয়ার কারণে আমার ফাতেমা পর্দার ভিতরে মৃত্যুবরণ করবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ না করেন, উনি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, পিছন দিকটা পরিপ্রণ হুজুর মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে আছে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মরিদগণ হুজুর কেন বলতে পারবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হইল জোহরা। হোসেন কি বলেছে, রে এদিকে চাঞ্চারা, রে এদিকে চাঞ্চারা, আমার মা শুধু খাদুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। সমস্ত বৈদ্য এই সোহরা মানে কি? আব্দুল কাদের জেলে বললেন, এই সোহরা মানে যদি জানবার চাও তাহলে শোনো, মা ফাতেমা সুন্দর করে ঘর সাজাইছে, সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিয়ে নিজেও কিন্তু সুন্দরী ছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, জান্নাতের হুরেরা আমার ফাতেমাকে যদি দেখতে পায় হুরেরা শরম পাবে। তারপরে কি বুঝতেছেন কেমন সুন্দরী? এরপরও সাইজা কইজা বসে আছেন, এসব নামাজের পরে হাতুতারি ঘরের মধ্যে ঢোক, ঘরের মধ্যে ঢুকে দিয়ে ঘর সুন্দর, সন্তান সুন্দর, নিজের বউ ফাতেমা সুন্দর, আল্লাহর প্রশংসা আদায় করার সাথে সাথে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবা কিন্তু সময়ের জন্য তোমরা অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন মুসকে হাসি দিয়ে যেই মাত্র অন্য ঘরের মধ্যে যায় এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়, হযরতালি দুইখানে হাত পড়ায় বলে, ফাতেমা রে আজকে কতদিন হলে তোমাকে আমার বুকের মধ্যে পাই নাই, নবী বিদায় নেওয়ার পর তুমি সবসময় শুধু চোখের পানি বের করে কান্দতেছে রে, ও ফাতেমা সন্তান দুইটাকে বের করে দিয়ে দরজা বন্ধ করেছ, আসো আমার বুকের মধ্যে আমি তোমাকে আদর করতে চাই। ফাতেমা চোখের পানি বের করে বলে, স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারবো না, আর কোনোদিন সন্তান দুইটাকে সাজা দেওয়ার পারবো না, আর কোনোদিন সাজা দিতে তার সামনে যাবো সেই সময় আমার হবে না, কেন আসলে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের আমি সারা জীবন পর্দার মধ্যে ছিলাম।
সমস্ত সহনা তাকে দেখে
আবু সামাদ কবরের ঘরে শুয়ে দিলে, তাকায় দেখে আবু সামাদ মুখের কথা লিখবে আমার ফারুক, আবু সামাদ কবরে একটা চুমা দিল, আমার ঠোঁটে একটা চুমা দেবারে বাজার, তোর বাবার উপর রাগ করিস না রে বাবা, হে রাজা তোর বাবার প্রতি রাগ করিস না, তোকে তো আমি সালাম মারতেছিলাম, তুই কতবার বাবা বাবারে কাঁদছিস, কতবার বাবা বাবারে চিৎকার করেছিস, এর বদলে সালাম দিয়েছিস, এক সময় তুই বেহুঁশ হয়ে গেলি, তুই বেহুঁশ হয়ে গেলি, আমি তোকে মেরেছি তোকে শুধু কামকাজের পথ পরিষ্কার করার জন্য, আমি তোকে এত মারছি মারার কারণ হলো তোর জান্নাতের পথ আমি পরিষ্কার করার জন্য, তুমি মারছি বা না তুই আমার উপর রাগ করিস সে কবরে যাস না রে ওর বাবু, সন্তানকে কবরে শোয়া দিয়ে কবরের মাঠে যাওয়ার পর সবাই যখন কবর থেকে চলে যায় হযরত তোমার কবর থেকে লড়েন না, সবাই সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক চারদিকে ঘুরে ঘুরে কবরের কাছে বসে হাঁটু গেড়ে বসে আবার কবরের ভিতর থেকে চাবুক টেনে বের করে, আবার কবরের মধ্যে থেকে চাবুক টেনে বের করে আসমানের দিকে তাকায় বললেন মালুক শুধু ইমান পারবে না, একমাত্র ভরসা হবে কার উপর, আরো ধরে বলেন কার উপর, আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহু আমিন, সকলে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন, اللهم آمين، اللهم أنت السلام ومنك السلام، تبارك يا ذا الجلال والإكرام، مبروك كثير ضرب الفتن তোমার বান্দারা আরবের বাড়ি আরবের বিছনাকে বাদ দিয়া আল্লাহ তোমার কোরআনের মহব্বত পরিচার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা সবার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে তোমার হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ কবুল কর, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মুদি নাই নবী পাকের মোবারক আল্লাহ কবুল করে নাও, তমাম আম্বিয়ায়ে কেরাম আসহাবে কেরাম তাবেয়ে কেরাম তাবেয়ে কেরাম তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে আল্লাহ সকলের আওয়াজ করে হাদিয়া কবুল কর, মাবুদ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে আছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে যে কি মধু আছে যাদের মা নাই তারাই বুঝতেছে, আমি আমার বউকে বহুদিন বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো তুমি চেতন থেকো, কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে, আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশে যখন আমি হেঁটে যাই আমার জুতার শব্দে মা বলে বাজান আমি ঘুমাতে দেখলাম না মা বলে পাগল সে নামাজ করে বাড়ি আসবি,
এইটা জানার পর মা এই দরদের মা, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল কর। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, বাবা এতিম আমাদেরকে করে দিলে, আমাদের বাবা এতিম ভাইয়া তাদের কবরে গেছে, আল্লাহ তোমার দরবার আরজ করে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল কর। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাহবুব এই সব দোয়া করে আল্লাহ হে স্কুল ময়দানে কালের সঙ্গীহীন পুনে মাহফিল কি মনে করলাম একটা ব্যতিক্রম মাহফিল, আজকের মাহফিল আল্লাহ জনগণের কাছ থেকে কোনো আদায় ছাড়ায়। তোমার যে বান্দারা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা দিয়া আজকের এই জান্নাতের বাগান লাগায় দিছে মাহবুব গো, এই কমিটিকে তুমি জান্নাতের কমিটি হিসাবে কবুল করে পা। আল্লাহ আজকের মাহফিলে যারা সভাপতি, মাহফিল কমিটির সভাপতি, সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এই মাহফিল কমিটির সদস্য যারা, আল্লাহ তাদের সকলকে জান্নাতের সদস্য হিসেবে কবুল করে না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত সুফি জন আলে মাওলানা হাফেজ কারী ইমাম মুয়াজ্জিন হাদিস সাহেব মুসল্লি, আজকের মাহফিলের যুবক মুরব্বি কসি কাঁচা, আজকের এই মাহফিলে পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আল্লাহ গো সকলকেই তুমি জান্নাতে কবুল করে নাও। যে পথে চললে তুমি খুশি হবে আল্লাহ সেই পথের প্রতি হিসাবে আমাদের কবুল করে নাও। গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ, আমার বাংলাদেশের প্রতি রহম করো, দিনাজপুর জেলার কাজ করে দীর্ঘ উপজেলার এই সব আমার চোদ্দ এলাকার প্রতি রহম কর, ওদের দরজা আল্লাহ তুমি খুলে দাও। মাহবুব গো কত মানুষের যে আদার নামাজ আমরা পড়েছি, ভাইজান একটা বিরতি পুস্তক বন্ধ করে দেখেন খেয়াল করে, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে আমরা মরে যাব, আমরা কেউ থাকবো না দুনিয়ায়, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়াতে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতির পক্ষ থেকে আজকের